ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ এবং ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। আজকে আমরা পড়ব আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ এবং ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। প্রথমে আমরা আলোচনা করব ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস অর্থাৎ ভরের নিত্যতা সূত্রটি প্রথমে আমরা পড়ব। বস্তুর ভর অবিনশ্বর, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভৌত প্রক্রিয়ায় বস্তুর অবস্থান্তর ঘটে এবং রাসায়নিক বিক্রিয়ায় এক পদার্থ অন্য পদার্থে পরিণত হয়। প্রক্রিয়া বা বিক্রিয়ার আগে এবং পরে বস্তু বা বস্তু সমষ্টির মোট ভর অপরিবর্তিত থাকে, এটাই ভরের অবিনাশিতা বা নিত্যতা সূত্র। অর্থাৎ ভরকে সৃষ্টি করা যায় না, ভরকে ধ্বংস করাও যায় না, ভর অবিনশ্বর। যদি কোনো ভৌত প্রক্রিয়া ঘটে তাহলে পদার্থ একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হতে পারে, আর যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে। কিন্তু প্রতি ক্ষেত্রেই যে বস্তু বা বস্তু সমষ্টির মোট ভর অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভরের কোনো সৃষ্টি হবে না, ভরের কোনো বিনাশ হবে না, এটাই হচ্ছে ভরের অবিনাশিতা বা নিত্যতা সূত্র। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি ভৌত প্রক্রিয়ার কথা। 100 গ্রাম জল খেয়ে বরফে পরিণত করলে 100 গ্রাম বরফ পাওয়া যায়। অর্থাৎ প্রক্রিয়ার আগে ও পরে বস্তুর মোট ভর অপরিবর্তিত থাকে। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখলাম যেখানে একটি পদার্থ একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হলো, কিন্তু প্রক্রিয়ার পরে সেই ভরটি অপরিবর্তিত থাকলো। এখানে দেখতে পাচ্ছি 100 গ্রাম জলকে যদি আমরা বরফে পরিণত করি তাহলে 100 গ্রামই বরফ পাওয়া যায়। তাহলে এখানে বোঝা গেল আমরা ভরের সৃষ্টি করতে পারলাম না, ভরের ধ্বংস করতে পারলাম না, ভরটি অপরিবর্তিত থাকলো প্রক্রিয়ার আগে এবং পরে। তাহলে ভৌত প্রক্রিয়া ঘটলেও বস্তুর ভরের কোনো সৃষ্টি বা বিনাশ হয় না, বস্তুর ভর এক্ষেত্রে অবিনশ্বর। এবার রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিই। এখানে দেখাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, তার থেকে পাওয়া যেতে পারে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট একটি পদার্থ থেকে দুটি ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এক্ষেত্রে যে বিক্রিয়া ঘটলো আমরা দেখে নেব, সেই বিক্রিয়ার আগে বস্তু বা বস্তুসমূহের ভর কত ছিল, বিক্রিয়ার পরে বস্তুসমূহের ভর কত হলো। বিক্রিয়ার আগে ছিল ক্যালসিয়াম কার্বনেট, এর ভর আমরা দেখে নিই আণবিক ভর, আর এটা হবে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বনের 12, অক্সিজেনের 16, 3 পরমাণু অক্সিজেন আছে সেই জন্য 16×3, তাহলে 40+12+16×3। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বনের পারমাণবিক ভর 12 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16×3 পরমাণু অক্সিজেনের জন্য 16×3, এটাকে যোগ করলে হয় 100 গ্রাম। 40, 12, 52 আর 48 100 গ্রাম। বিক্রিয়ার আগে পদার্থটির ভর ছিল 100 গ্রাম। বিক্রিয়ার পরে দেখা যাক, বিক্রিয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর দেখে নিই, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটা হলো 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন 12, কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 2 পরমাণু অক্সিজেন আছে সেই জন্য 2×16, অর্থাৎ এক্ষেত্রে পেলাম 12 আর 32 44 গ্রাম। আমরা যদি এই দুটোকে যোগ করি, 56 গ্রাম এবং 44 গ্রামকে যদি যোগ করি তাহলে এই 100 গ্রামই পাবো। এখান থেকে বুঝতে পারলাম রাসায়নিক বিক্রিয়া ঘটলো, একটি পদার্থ ভিন্ন ধর্ম বিশিষ্ট দুটি পদার্থে রূপান্তরিত হলো, কিন্তু দেখা গেল
বিক্রিয়ার পূর্বে মোট যে ভর ছিল বিক্রিয়ার পরেও মোট ভর একই থাকলো, অর্থাৎ এখানে ভরের কোনো সৃষ্টি বা বিনাশ হয়নি। অনুরূপভাবে আরও একটি উদাহরণের কথা আমরা আলোচনা করতে পারি, NH3 প্লাস HCl ইজ ইকাল টু NH4Cl, এটা অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড ইজ ইকাল টু অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দুটি পদার্থ রাসায়নিকভাবে বিক্রিয়া করে একটি পদার্থ তৈরি করেছে। এর প্রথমে আমি আণবিক ভরগুলো দেখে নিই। অ্যামোনিয়া নাইট্রোজেনের 14, তিন পরমাণু হাইড্রোজেনের জন্য 3 × 1, টোটাল হয়ে গেল 17 গ্রাম। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া, এখানে হচ্ছে হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, তাহলে এখানে দুটো যোগ করলে 36.5, 17 গ্রাম প্লাস 36.5 গ্রাম। এটা বিক্রিয়ার পূর্বে এই দুটো বস্তুর ভর ছিল। বিক্রিয়ার পরে তৈরি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে ভিন্ন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো। অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর দেখা যাক, অ্যামোনিয়া N14, হাইড্রোজেন 4 × 1, হাইড্রোজেন 1 চারটি পরমাণু হাইড্রোজেনের জন্য 4 × 1, ক্লোরিন 35.5, এইগুলোকে যোগ করলে হচ্ছে 53.5। তাহলে বিক্রিয়ার আগে যদি আমরা ভরটা দেখি, বিক্রিয়ার ভরে 17 প্লাস 36.5, বিক্রিয়ার পরে যেটা হয়েছে 53.5, এরা দুজনে সমান। অর্থাৎ বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থগুলির যা ভর ছিল, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থগুলো সেই একই ভর থাকলো। তাহলে এক্ষেত্রেও দেখতে পেলাম এখানে কোনো ভরের সৃষ্টি হয়নি, কোনো ভরের ধ্বংস হয়নি। বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে বস্তু বা বস্তু সমষ্টির মোট ভর অপরিবর্তিত আছে। এছাড়াও আমরা আরও কয়েকটি উদাহরণের কথা বলতে পারি। একটি উদাহরণ এখানে বলা যাক, মোমবাতির দহনে আপাতভাবে ভরের ধ্বংস হয়েছে বলে মনে হলেও এক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি লঙ্ঘিত হয়নি। আমরা দেখেছি আমরা যখন মোমবাতি জ্বালি তখন মোমবাতিটা ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে, একসময় পুরো মোমবাতিটি নিঃশেষ হয়ে যায়। আমরা এক্ষেত্রে হয়তো বলতে পারি যে এখানে যে ভরটা ছিল, মোমবাতির যে ভরটা ছিল, সেই ভরটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা তা না, আমরা যদি এটাকে দেখি, কেয়ারফুলি যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে এখানে ভরের কোনো ধ্বংস হয়নি বা ভরের কোনো সৃষ্টিও হয়নি। মোমবাতিটিকে জ্বালাতে গেলে দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, তাহলে কোনো জিনিসকে জ্বালাতে গেলে, দহন হতে গেলে অক্সিজেন অপরিহার্য। তাহলে মোমবাতিটা যখন জ্বলবে সে বাতাস থেকে অক্সিজেন নেবে, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলো হলো মোমবাতি আর অক্সিজেন। এখানে মোমবাতির ভর প্লাস দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের ভর ইজ ইকুয়াল টু, যখন মোমবাতিটি জ্বলছে তখন মোমবাতি জ্বলার ফলে দুটি পদার্থ তৈরি হচ্ছে, একটি কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। তাহলে আমরা যদি মোমবাতির ভর এবং দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের ভর এইগুলোকে যোগ করি, তাহলে দেখতে পাবো সেটা মোট যে ভর হবে সেটা সমান হবে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর এবং জলীয় বাষ্পের ভর, এই দুটোর মিলিত ভরের সঙ্গে। তাহলে বিক্রিয়ার আগে যে ভর ছিল, বিক্রিয়ার পরেও দেখলাম সেই একই ভর আছে, অর্থাৎ এখানে ভরের সৃষ্টি হয়নি, ভরের ধ্বংস হয়নি, মোট ভরের পরিমাণ ধ্রুবক আছে, অর্থাৎ বিক্রিয়ার আগে ও পরে বস্তুর মোট ভর অপরিবর্তিত থাকে। তাহলে আমরা ভরের নিত্যতা সূত্র পড়লাম, এখানে দেখলাম বস্তুর ভৌত পরিবর্তন হতে পারে, বস্তুর রাসায়নিক পরিবর্তন হতে পারে, অর্থাৎ কোনো ভৌত প্রক্রিয়ার ক্ষেত্রে বস্তুটা একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হতে পারে, বা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বস্তু এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে। কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পারি বিক্রিয়ার আগে বস্তু বা বস্তু সমষ্টির মোট ভর ইজ ইকুয়াল টু বিক্রিয়ার পরে বস্তু বা বস্তু সমষ্টির মোট ভরের সঙ্গে সমান হয়, এটি ভরের নিত্যতা সূত্র। এখন দেখা হবে শক্তির অবিনাশিতা সূত্র বা নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তির অবিনাশিতা সূত্র বা নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা বিনাশ করা যায় না এবং শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এটি শক্তির নিত্যতা অবিনাশিতার সূত্র। অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না,
শক্তিকে আমরা ধ্বংস করতে পারি না। শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে মাত্র। এটাই শক্তির নিত্যতা সূত্র বা শক্তির অবিনাশিতার সূত্র। কয়েকটি উদাহরণের কথা আমরা উল্লেখ করতে পারি। বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যেতে পারে। বৈদ্যুতিক ডায়নামো, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পেয়ে যেতে পারি। বৈদ্যুতিক কোষ, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাই। বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তি পাই। স্টিম ইঞ্জিন, এখানে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে পারি। আলোক তড়িৎ ক্রিয়া, এক্ষেত্রে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হচ্ছে, কিন্তু শক্তির কোনো সৃষ্টি বা শক্তির কোনো বিনাশ হচ্ছে না। একটি শক্তিকে সৃষ্টি করতে গেলে অন্য শক্তির সাহায্য নিতে হবে। সেই শক্তিটি আমরা যে শক্তি উৎপন্ন করতে চাইছি সেই শক্তিতে রূপান্তরিত হবে মাত্র। অর্থাৎ শক্তির বিনাশ নেই, শক্তির সৃষ্টি নেই, শক্তি কেবলমাত্র একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। এটি হলো শক্তির নিত্যতা সূত্র বা শক্তির অবিনাশিতার সূত্র। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ এখন আলোচনা করা হবে। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ, আমরা ভরের নিত্যতা সূত্র থেকে দেখেছিলাম ভরের বিনাশ করা যায় না, ভরের সৃষ্টি করা যায় না। তেমনভাবেই শক্তির নিত্যতা সূত্র থেকে দেখেছিলাম শক্তির সৃষ্টি করা যায় না, শক্তির বিনাশ করা যায় না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করলেন ভরকে শক্তিতে কিংবা শক্তিকে ভরে রূপান্তরিত করা যেতে পারে। অর্থাৎ ভর এবং শক্তি এরা পরস্পর তুল্য, অর্থাৎ একরূপ থেকে অন্যরূপে রূপান্তর করা যেতে পারে। ভরকে শক্তিতে বা শক্তিকে ভরে আমরা রূপান্তর করতে পারি। তাহলে আমরা পৃথিবীতে যে ভর দেখলাম, পৃথিবীতে মোট যে শক্তি দেখলাম, এগুলো ধ্রুবক আছে এখন এ কথা বলা যায় না আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ অনুযায়ী। তাহলে এক্ষেত্রে আমাদেরকে সমীকরণটিকে একত্রে বলতে হবে ভর এবং শক্তির তুল্যতা সমীকরণ। প্রথমে আইনস্টাইনের ইকুয়েশনের কথা বলা হোক। আইনস্টাইনের সমীকরণ, তুল্যতা সমীকরণ, ভর ও শক্তির তুল্যতা সমীকরণের ক্ষেত্রে উনি যে ইকুয়েশন দিয়েছেন, উনি যে সমীকরণ দিয়েছেন সেটি E=mc², যেখানে E হচ্ছে শক্তি, M হচ্ছে ভর, C হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আবার বলি, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলো E=mc², যেখানে E হচ্ছে শক্তি, M হচ্ছে ভর, C হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড হতে পারে বা 3×10⁻ সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে। তাহলে আমরা এই সমীকরণ থেকে কিছু পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত শক্তি আমরা পাবো সেটা নির্ণয় করতে পারি, বা কিছু পরিমাণ শক্তি যদি ভরে রূপান্তরিত হয় তাহলে কতটা ভর পাবো সেটাও আমরা ক্যালকুলেট করতে পারি, সেটাও আমরা গণনা করতে পারি। ভর যে শক্তিতে রূপান্তরিত হয় এটা একটি উদাহরণের সাহায্যে বলা যেতে পারে। আমরা পরমাণু পড়েছি, পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনগুলোকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে এই যে নিউক্লিয়নগুলো আমরা দেখেছি, এই নিউক্লিয়নগুলি পরমাণুর অভ্যন্তরে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসে এরা দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় আছে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর কিছুটা কম হয় যখন তারা পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করছে। অর্থাৎ আলাদাভাবে যদি আমরা পরমাণুর প্রোটন এবং পরমাণুর নিউট্রনগুলোর ভরকে গণনা করি, দেখা যাবে তারা যখন মিলিতভাবে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করছে দেখা যাবে তাদের ভর কিছুটা কম। তাহলে এখানে দেখা যাচ্ছে ভরের কিছুটা ধ্বংস হয়েছে, আলাদাভাবে প্রোটন এবং নিউট্রনগুলোকে যোগ করলে যে ভর পাওয়া যায়, কিন্তু যখন এই প্রোটন ও নিউট্রনগুলো মিলিতভাবে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে তখন তাদের ভর দেখা যাবে একটু কম হচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কিছুটা পরিমাণ ভর ধ্বংস হচ্ছে। তাহলে ভরটা কোথায় গেল? ভরটা আসলে শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে শক্তিটা কোথায় গেল? এখানে পরমাণুর যে নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো যে দৃঢ় বলে আবদ্ধ থাকে সেই নিউক্লিয় বলে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে উদাহরণস্বরূপ আমরা বললাম যে ভর এখানে নষ্ট হলো, কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হলো।
তাহলে আইনস্টাইনের সমীকরণ mc² এটা পেলাম। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ অনুযায়ী ভর ও শক্তি সংরক্ষণ সূত্র। আমরা এখন আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ অনুযায়ী ভরের নিত্যতা সূত্র আলাদাভাবে বলবো না, বা শক্তির নিত্যতা সূত্রকেও আলাদাভাবে বলবো না, এখন বলবো ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায়, এইমাত্র আমরা আলোচনা করলাম ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়, শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। যে কোনো বিক্রিয়ার আগে ও পরে ভর এবং শক্তির মোট পরিমাণ একই থাকে, অর্থাৎ মহাবিশ্বের ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তনীয়। এই সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলবো এই মহাবিশ্বের মোট ভর এবং শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। কোনো একটি বিক্রিয়া ঘটছে, বিক্রিয়ার আগে যে ভর এবং শক্তির যোগফল ছিল, বিক্রিয়ার পরে যা উৎপন্ন হবে তাদের ক্ষেত্রেও দেখা যাবে ভর এবং শক্তির যোগফল সমান। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ অনুযায়ী ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশেষে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি।